ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলা খুঁজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতি সরকার। আজকে সকাল থেকে তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করছি। তো আজকে 27 তারিখ, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। আসলে কয়েকদিন ধরে ভিডিও ঠিকভাবে দেওয়া হয়নি আর শেয়ার করা হয়নি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। তো যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো, ভালো থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরুর প্রথমেই দেখতে পেলে যে সকালের ফার্স্ট কাজ যেটা, সেটা বিছানাটাকে গোছানো আর তারপরে ঝাড়ঝাটা দেওয়া। তো আজকে আমার রান্নাবাড়ি তেমন কিছুই নেই, তবে সকাল সকালই ঘুম থেকে উঠেছি। যেহেতু আজকে এক জায়গায় বেরোবো, সেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে টুছে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ আছে, সেগুলোকে করতে আমি বসে যাব। আর এই যে বাড়িঘর মুছি, এই লাঠিটাকে দিয়ে আমি বেশিরভাগ টাইমে না এই লাঠিটা দিয়েই বাড়িঘর মুছি। ওই পেছনে পিছিয়ে পিছিয়ে না মুছতে খুবই একটা সুবিধা হয় না আমার। লাঠিটা দিয়ে একদম চটচট মুছে নেব, ব্যাস হয়ে গেল। ঘরবাড়ি মুছে নেওয়ার পরে আমি একদম স্নানটা করে নিলাম, কারণ কোথাও বেরোতে গেলে না এই যে আমি শাড়ি পরে রেডি হয়েছি। তোমরা জানো না বন্ধুরা, এই শাড়িটা পরতে আর আমার রেডি হতে যে কতক্ষণ সময় লাগে। আর বাবার সঙ্গে যাব, তো বাবা রেডি হয়ে আমার জন্য বসেই থাকে, যদিও আর রাগটাগ করে না, জানে কারণ জানে আমার একটু দেরি হয় শাড়ি টাড়ি পরতে। তো শাড়ি টাড়ি পরে গেটটা লক করে আমি বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি, আমার দিদা শাশুড়ি মারা গেছে, তারই আজকে খাওয়া দাওয়া আছে, সেখানে যাচ্ছি। শ্রাদ্ধটা গতকালকে হয়ে গেছে, তো গতকালকেও গিয়েছিলাম আর আজকেও যাচ্ছি। বাড়ি চলে এসেছিলাম রাত্রিতে, তো আজকে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি। আর এই যে যাওয়ার পথে আমাদের সেই নদী, এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে শেয়ার করেছি এই নদীটাকে, কিন্তু এইভাবে শেয়ার করিনি। তখন হচ্ছে মাচা ছিল, বাঁশের মাচা, ওই মাচার উপরে যখন যাচ্ছিলাম তখনই ভিডিওটা করেছিলাম। আর এখন নদীতে প্রচণ্ড জল বেড়ে গেছে, অনেকটা জল বেড়ে গেছে, মাচাটা একদম ডুবে গেছে পুরোটা। তাই মাচাটাকে উঠিয়ে দিয়ে এই নৌকো করে আমরা পার হই। তো দেখো বন্ধুরা, এটা একটা আলাদা রকমের জার্নি, যে কিছুটা পথ হেঁটে এসে তারপরে যে এত বড় একটা নদীতে নৌকোতে করে পার হওয়া, বেশ মজাই লাগে। তবে জানো, বাঁশের মাছে যখন থাকে তখনের থেকে এই নৌকাটাতে সুবিধা হয়, কারণ বাঁশের মাছে পার হতে হতে একদম হাঁপিয়ে যেতে হয়, আর এই নৌকাতে ওঠার সঙ্গে সঙ্গে এক দেড় মিনিটের মধ্যে পৌঁছে যায়। এটা একটা সুবিধা। আর একটা বাজে দিক কি জানো বন্ধুরা, যে এই যে আমরা আসলাম, আসার সঙ্গে সঙ্গে যদি নৌকাটা ওই পাশে থাকতো, ছেড়ে দিত, তাহলে আমাদেরকে ওয়েট করে বসে থাকতে হতো যে কখন আসবে তারপরে ছাড়বে। তো আজকে আমরা ওয়েট করে বসেই ছিলাম, কারণ ওই পাশে চলে গেছিলো নৌকাটা। এই যে আসলো, আসার সঙ্গে সঙ্গে আমি আর বাবা দুজনেই চলে গেলাম। এই যে গোলু গোলু গোলু, টাকা করো, একটু টাকা করো, উলি বাবলে, হাই করো, হাই করো। তো লাস্ট পর্যন্ত বন্ধুরা আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর পৌঁছেই দেখতেই পেলে তোমরা যে কার সাথে ফার্স্ট বন্ধুত্বটা হয়ে গেল আমার, সেই ছোট্ট গোলু আর আমার পাশে গোলুর মা। এটা তো তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেশ একটু টাইম আড্ডা দিয়ে একদম বাড়ি চলে আসলাম, কারণ যতই সবার সাথে দেখা হোক আর যাই করো, বাড়ি তো আসতে হবে, আর বাড়ি আসার পরে তো নিজের খাবারটা রেডি করতে হবে। তো আজকে দিনটা বন্ধুরা খুব ভালো কাটলো, ওইখানে সবার সাথে দেখা হলো, বেশ মজা হলো, কারণ আমি বাড়িতে একা একাই থাকি, তো একা থাকতে থাকতে মনে হয় একা লাইফটা একদম বোরিং হয়ে গেছে। তো ওইখানে যখন সবার মাঝে ছিলাম বেশ ভালোই লাগছিলো। আর তারপরেও একটা মজার ঘটনা, এই সেই অনুষ্ঠান বাড়িতে আমি সবার মাঝেও একটু ঘুমিয়েও নিয়েছি বিছানার একপাশে শুয়ে। তো সেটা দেখে সবাই বলছে বেশ ভালোই হয়েছে, যে এত লোকজনের ভেতরে ওই ঘুমিয়ে নিতে পারলো। আসলে আমার ঘুমটা ওরকম নয়, কিন্তু এতটাই ঘুম পাচ্ছিলো যে কী করবো। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম, সন্ধ্যার আগে আগে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে কোনো মতে ড্রেসটা শুধু চেঞ্জ করে লেগে পড়েছি কাজে, কারণ রাতের খাবারটা রেডি করতে হবে, আর আমার হাজব্যান্ড আজকে আবার রাতের গাড়িতেই চলে যাবে, তাই ওর জন্যই আরও তাড়াহুড়ো করে করতে হচ্ছে, যে রাতের খাবারটা রেডি করে দিই, খেয়ে দে ও যেতে পারবে।
তবে যেখানে যাও যাই করো, বাড়ি ফিরে এসে একলা বাড়িতে এই এক অসুবিধে হয় যে বাড়ি ফিরে এসে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়তে হয়। সে খাবার তৈরি হোক আর ঘর বাড়ি পরিষ্কার হোক আর যেটাই হোক না কেন, কোনো একদম রেস্ট পাওয়া যায় না জানো তো। ওইদিকে লুটিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে এই জায়গাটাকেও পরিষ্কার করে নেব। আমি তাড়াতাড়ি করছি একটু, কারণ ওকে খেতে দেবো তো, ওই আবার চলে যাবে আর দেরি হলে গাড়িটাও মিস করবো। আর এখন বর্ষার দিন, বাইরে একটু একটু করে বৃষ্টিও হচ্ছে, একটু করে বৃষ্টি হচ্ছে আবার থামছে। তবে ওই বেরোনোর সময় যদি বৃষ্টি হয় আর তার মধ্যে তোমরা ভিডিওর একটু আগেই দেখতে পেলে যে নৌকা করে পার হতে হয়, কারণ নৌকাটা আবার ওই পাশে থাকলে অনেকটাই দেরি হয় আর রাতের গাড়ি এটাও তো টাইমই, সে কারণে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে ওকে আগে খাবারটা দিয়ে দিলাম। ওই ততক্ষণে ওর ব্যাগপত্র নিজের সব কিছু গুছিয়ে নিয়েছে। এই যে সব কিছু করে ওই ব্যাগটা কাঁধে নিচ্ছে, নিয়ে বেরিয়ে পড়ছে, কারণ ওই একমাত্র ব্যাগ ওটা যেটা প্রত্যেকবার যাওয়া আসা করার সময় ওর কাছে থাকে, কারণ ওটাতে প্রয়োজনীয় জিনিস যেটুকু লাগে নিয়ে যায় আবার নিয়ে আসে, তো তেমন কিছু থাকে না, দুই একটা জামা কাপড় থাকে এইটাই। তো বন্ধুরা ওই বেরিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর এখন থেকে আমি বাড়িতে আবার একা একাই সেই এক বোরিং লাইফ, কি আর করা যাবে, কারণ কাজের সূত্রে ওকে তো যেতেই হচ্ছে, থাকতেই হচ্ছে, বাড়ি থাকলেও তো আর পেট ভরবে না, তো একটু ম্যানেজ করে নিয়ে চলতেই হবে। আর এইভাবেই চলছি, বেশ কয়েক মাস ধরে চলছি, দেখা যাক আরও কতদিন চলে, তারপরে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো ওইদিকে বেরিয়ে গেল আর আমি এদিকে রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়ে নিজের কেয়ারটুকু করতে বসে গেছি, কারণ যাই হোক পৃথিবী যেদিকেই উল্টে যাক, রাত্রের এই কাজগুলো না আমাকে করতেই হবে, কারণ রাতের এই কাজগুলো না করা পর্যন্ত আমার একদমই ঘুম আসবে না। এটা বলতে পারো তোমরা আমার খুব একটা বাজে অভ্যাস, আবার বলতে পারো ভালো অভ্যেস, কারণ বাজে অভ্যেস এই জন্য যে এগুলো না করে শুলে আমার ঘুম পায় না, আর ভালো অভ্যেস এইটা যে এগুলো করলে না কাজের ফাঁকে ফাঁকে একটু স্কিন কেয়ারটাও হয়ে যায়। তো বন্ধুরা সব কিছু করার পরে লাস্টে এই যে পেস্তাবাটা আমি খেয়ে নিই মাঝে মধ্যে, তো সেটাকেই আজকে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।